ফিলিস্তিন নিয়ে বাইডেনের মুখোমুখি রাশিদা ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হয়েছেন দেশটির মেসিকান অঙ্গরাজ্যের ফিলিস্তিনি বংশোধূত কংগ্রেস প্রতিনিধি রাশিদা তালিব মঙ্গলবার ফিলিস্তিনিদের নিয়ে নিজের উদ্বেগের কথা সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে জানান তিনি মার্কিন কংগ্রেসে রাশিদা হচ্ছেন একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য মঙ্গলবার তিনি যখন টেট্রয়েটে বাইডেনের মুখোমুখি হন তখন তার সঙ্গে মিশিগানের আরেকজন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ ডেভিড ডিঙ্গেলও উপস্থিত ছিলেন বাইডেনের সঙ্গে কয়েক মিনিট কথা বলার পর তার সঙ্গে হাত মেলান রাশিদা রাশিদার একজন সহযোগী বলেন ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে নিজের উদ্যোগের কথা বাইডেনকে জানিয়েছেন রাশিদা বেসামরিক ব্যক্তিদের রক্ষায় বাইডেনকে আরও কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি এ সময় রাশিদা আরও বলেন ইসরায়েল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেয়াহর প্রতি বর্তমান এবং দীর্ঘদিন যাবৎ মার্কিন নিঃশর্ত সমর্থনের কারণে হত্যা বন্ধ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর ইসরায়েলকে তিন দশমিক চার বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় বাইডেনের সঙ্গে আলোচনায় রাশিদা সেই কথাও তুলে ধরেন তিনি বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র চরম ডানপন্থী নেতা নিয়াহু সরকারকে প্রতি বছর কোটি কোটি অর্থ সহায়তা দিতে পারে না তিনি জানান স্কুলের মতো জায়গা বোমা হামলা সহ্য করা হবে না আর এসব হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি এর আগে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে বাইডেনের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলের সদস্য রাশিদা তারিব কংগ্রেসে ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি চোখের পানি সম্পরণ করতে পারেননি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনে দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম